আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দুয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য সহজ একটা রেসিপি করে দেখাবো, কারণ সবাই এটা অনেকে কম বেশি পারে, অনেকে পারে না। এর জন্য আমি একটা সহজ উপায়ে একটা মাছ রান্নার রেসিপি করে দেখাবো আপনাদের। এখানে আমি বড় রুই মাছ নিয়েছি 4 পিস, হ্যাঁ, সাথে আছে পেঁয়াজ, কাঁচা মরিচ, যে যেরকম মশলা খায় সব রকমই মশলা আছে। এখানে আছে হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, যে যেরকম পরিমাণ খায় তেল ওই রকম। এখানে আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ, আধা চামচ জিরা, রসুন আধা চামচ, আদা আধা চামচ, সাথে ঢেঁড়স ভাজিও আছে। এটা আমি মাছ রান্না শেষ করে পরে আমি ঢেঁড়স ভাজিটা করে দেখাবো। এখানে আমি বঁটি দিয়ে যে যেভাবে কাটে আমি বঁটি দিয়ে এভাবে কেটে নিয়েছি ঢেঁড়স ভাজি। তার সাথে আমি ইয়ে দেবো, টমেটো আছে, পরে এটা করে দেখাবো। আমি এখন মাছ রান্না করে দেখাবো। এখানে আমি পেঁয়াজ নিলাম, আমি তেল কিছু পেনের মধ্যে আগে নিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু তেল দেব, তেল আপনাদের পরিমাণ মতন, যে যেরকম তেল খায়। তেল যদি কেউ বেশি খায় বেশি দেবে, কম খেলে কম দেবে, এটা যার যার ইচ্ছা। তারপরে আমি মাছ রান্নার জন্য প্রথমে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ আপনাদের স্বাদ অনুযায়ী, যে যেরকম খায়। পেঁয়াজটা প্রথমে লাল করতে হবে, লাল ভালোভাবে করতে হবে। লাল পেঁয়াজ, লাল যত সুন্দর হবে মাছের রেসিপিটা ততই সুন্দর হবে। তার সাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ আমি আগেই সব এখানে কেটে রেখে দিয়েছি। এখন আমরা মাছ মাছ রান্নার জন্য পেঁয়াজটা ভালোভাবে লাল করব। পেঁয়াজ যত লাল হবে মাছ রান্না ততই সুন্দর হবে। পেঁয়াজ আমার মোটামুটি লাল হয়ে আসছে। তার সাথে আমি পানিটা আমি পরে দেব। আমি এর সাথে টমেটো একটু ব্লেন্ডার করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে মশলাগুলো সব একটা একটা করে দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়াটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী, যে যেরকম লবণ খেতে পছন্দ করে সে সেরকমই দিলে। আমি এখানে 3 চামচ লবণ দিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি সব কিছুতে আমি ফুটানো পানি ইউজ করি, এখানে আমি এটা ফুটানো পানি। বলে বল কোথা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছ কষানো শেষ, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম। যতটুকু পরিমাণ সিদ্ধ হওয়া লাগবে অতটুকু পরিমাণ পানি দেওয়া দরকার। এখন আমি এটা ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আবার এটা উঠাবো। 5 মিনিট পর আমি আবার ফিরে আসলাম।
এখন আমি মাছটা একটু উল্টিয়ে দেব। মাছ আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা আবার বন্ধ করে দিলাম, আর 5 মিনিট পর মাছ পুরা হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমার মাছ রান্না হয়ে গেছে, পানিটাও শুকায় গেছে। এখন আমি এটার মধ্যে জিরা বাটা দিয়ে দেব। অনেকে জিরা বাটা পছন্দ করে না, তারা দিবেন না, যারা পছন্দ করে তারা দিবেন। সাথে আমি একটু 5 ফোড়ন বাটাও দিয়ে দিলাম। জিরা বাটা আর 5 ফোড়ন দেওয়াতে এখন কি সুন্দর একটা স্মেল আসছে, রান্নাটা আরো স্বাদ হয়ে গেছে। মাছ রান্না হয়ে গেছে, মাছটা আমি এখন নামিয়ে ফেলবো, তারপরে আমি ঢেঁড়স ভাজি করে দেখাবো। ঢেঁড়স ভাজি আমার এখানে সবকিছু আগেই কুটে রেখেছি। এখানে আমার ঢেঁড়স কাটা, পেঁয়াজ, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা মরিচ, তারপরে ছোট ছোট করে এখানে আমি পুরো একটা টমেটো দেওয়া। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেব, তেল যার যার পছন্দ মতন সে দেবে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি এটা আস্তে আস্তে সব ঢেলে দেব। সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ঢেঁড়স ভাজির কালার আমি সবুজ সবুজ কালারই রাখবো, বেশি বেশিক্ষণ করবো না। খুব মজাদার একটা সুস্বাদু রান্না, খুব অল্প সময়ে হয়ে যায়। ভাজি কষানো শেষ, এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি আবার 5 মিনিট পর ফিরে আসবো। পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম। আমার ঢেঁড়স রান্না এখন পুরা হয়ে গেছে। এই যে আমার ঢেঁড়সের কালারটা দেখেন, যেরকম ঢেঁড়সের কালার সেরকমই ঢেঁড়সের কালার আছে। অল্প সময় রান্না শেষ। নিশ্চয়ই আমার রান্নাটা সবার অনেক ভালো লেগেছে, মজা লেগেছে। তাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।